আসসালামু আলাইকুম, এরিনাকে স্বাগতম। আজকে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আর এই ভিডিওতে আমরা কথা বলবো ফাল্গুন নিয়ে। আর ফাল্গুন মানে বছরের একটা প্রথম দিন, আর এই দিনে যে হলুদ পরতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তারপরেও কেন জানি এই দিনে আমরা একটু হলুদ বাসন্তী বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যাই, ঠিক এমনই কিছু মোটিভ নিয়ে চলি। তো আজকে অল্প আমরা একটু গল্প করব আর সুন্দর দেখবো। হেয়ার ইউনিক মানেই যেহেতু আনলিমিটেড শাড়ি কালেকশন, আর এই দিনে যে যেমনই হোক না কেন কম বেশি সবাই আমরা একটু শাড়ি পরতে পছন্দ করি। আর আমাকে দেখে কিন্তু মনেই হচ্ছে যে আমি অলরেডি বসন্ত বরণ করে ফেলেছি, কিন্তু না, আমি জাস্ট আপনাদের জন্যই সেজেছি আর বসন্ত বরণ করব আপনাদের সাথেই। আশা করি 13 তারিখ বসন্ত বরণ, 14 তারিখ ভালোবাসার দিন, আর ভালোবাসার আপদের জন্য সুন্দর সুন্দর স্পেশাল কিছু ক্রিয়েট করতে পারলে এটা সত্যি অনেক ভালো লাগে। আর এর ইনকেও চেষ্টা করে সব সময়, এখন থেকে চেষ্টা করছি আমরা যে নতুনত্ব সুন্দর সুন্দর শাড়িগুলো কিভাবে করা যায়। তো আমিও কিন্তু একটা সুন্দর শাড়ি পরেছি, এগুলো হ্যান্ড স্টিচের মধ্যে। তবে আমি দেখলাম যে আমাদের ডিজাইনে হলুদ বাসন্তী কাঁঠালি এবং হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে কি কি আছে, তো যেমন এরকম কিছু ডিজাইন এবার করেছি আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। কারণ যেহেতু হ্যান্ড স্টিচ নিয়ে কাজ করছি এবং হ্যান্ড স্টিচ অনেক আপুদের ভালো লাগে, তবে আমি দেখেছি যে আমাদের কটনের থেকে সিল্কের রেসপন্সটা খুব বেশি ভালো। তো আমরা সিল্কের পাশাপাশি আমি যেটা পরেছি এটা যেমন সিল্কের মধ্যে খুব সুন্দর অ্যাশ রঙের শাড়ি দিয়ে কাজটা করেছি। আর এই যদি যারা কটন পছন্দ করেন, কটনও কিছু রেখেছি যাতে করে আপনারা যারা একটু আরামদায়ক চান, যারা একটু সিল্ক অ্যাভয়েড করেন, কটন পরতে বেশি স্বাচ্ছন্দ্য করেন, সারাদিন যাতে পরে থাকতে পারেন, তো সেরকম চিন্তা করে কিছু সিল্কের মধ্যে করেছি, কিছু কটনের মধ্যে করেছি। তো এটাও যেমন আরেকটা ডিজাইন, এটা কিন্তু দেখেন হলুদ না কিন্তু, ওকে, এটা এটা একটা কাঁঠালি একটা রং, মানে বাসন্তী রং যেটা, সো বাসন্তীর মধ্যে দেখেন খুব সুন্দর করে সুতার কাজ, সুতার মোটিভ, আর এগুলো সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে। তারপর আমরা যেমন আরেকটা ডিজাইন, কারণ অনেক ডিজাইনই আমরা আপনাদের জন্য রাখা ট্রাই করেছি বসন্তকে বসন্তকে স্পেশাল করার জন্য, কারণ স্পেশাল দিন, সবাই চায় একটু স্পেশাল সাজতে। আর শাড়ি কিন্তু এটা ম্যাক্সিমামই বলবো যে অনেক আপুরা বা মেয়েরা পরে থাকে, কারণ ফুল মাথায়, তো আমি কিন্তু অলমোস্ট ফুল টুল পরে একদম চলে এসেছি, কারণ সব সময় ভালো লাগে নিজেকে সাজাতে। আর আমরা যেহেতু বাঙালি সব সময় শাড়িগুলো পরি, এটাও যেমন একটা ডিজাইন, খুব সুন্দর করে ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন আলাদা। তারপর দেখেন যারা একটু সেই দিন একটু বড় কোনো অনুষ্ঠানে যেতে চাচ্ছেন, বা একটা অফিসিয়াল পার্টি হোক বা স্পেশাল একটা ওকেশন হোক, সো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় চেষ্টা করি একটু ডিফারেন্ট গর্জিয়াস কিছু পরতে, সেই দিনটা কিন্তু আমরা আবার কটন সাধারণত পরি না, চাইলে এই টাইপের সিল্ক পরি, বা আর একটু যদি গর্জিয়াস কিছু হয় দেখেন এটা এটা কিন্তু হ্যান্ড স্টিচ না, এগুলো কোটার মধ্যে বিভিন্ন ডিফারেন্ট, এগুলোর সাথে সব ব্লাউজের পিস সিল্কের মধ্যেই, সব ব্লাউজের পিসের মধ্যে হয়ে যাচ্ছে। যেমন এটাও একটা খুব সুন্দর কালার কম্বিনেশন নিয়ে শাড়ি। তারপর আমরা আবার কিছু প্রাইড বাটিকের মধ্যে, যেমন প্রাইড প্রাইডের মধ্যে কিন্তু বাটিক সেট আছে, এখানে যে এই শাড়িগুলো করা হয়েছে, সো অলমোস্ট অনেক শাড়ি কালার কম্বিনেশন। আর ইয়ার ইউনিক মানে হচ্ছে আনলিমিটেড শাড়ি ডিজাইন, যেখানে প্রতিটা ওকেশনকে আপনাকে আরও রাঙাতে, আরও রঙিন করতে, যেই যেই কালারগুলো মানে আনা যায়, যেটা যেহেতু সামনে 21শে ফেব্রুয়ারি আছে, ভ্যালেন্টাইন ডে আছে এবং ফাল্গুন আছে, বসন্তকে বরণ করেই তো আপনারা ভালোবাসার দিনে পা বাড়াবেন, তো সেক্ষেত্রে সব কালার চিন্তা করেই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন রেখেছি, যাতে আপনারা একই সাথে সবগুলো ওকেশন একটা শাড়িতেও পরতে পারেন। সেই যে যেমন এটা এটা কিন্তু খুব দারুণ যায় এবং চমৎকার ডিজাইন, এগুলো সবই হ্যান্ড স্টিচের মধ্যে, সুতি হোক সিল্ক হোক, এই যে দেখেন এই টাইপের শাড়িগুলো কিন্তু আপনি সারাদিন ওয়েট লেস হিসাবে পরে থাকতে পারবেন, যা খুবই মানানসই মার্জিত এবং খুবই কমফোর্টেবল। তো কমফোর্টেবল শাড়ির মধ্যে কিন্তু এই টাইপের শাড়িগুলো খুব অনায়াসে পরতে পারেন, কারণ সুতি সুতি একটা ফিল দেয়, সিল্ক একটা ফিল দেয়, সো অলমোস্ট একদম ঠান্ডা এক ধরনের শাড়ি। তো অনেক ম্যাটেরিয়ালের মধ্যে শাড়িগুলো করি,
চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব দেওয়ার জন্য। আর অবশ্যই চেষ্টা করি যাতে সবাই আপনারা আমাদের এআরএনএকে সাথে থাকেন, কারণ আমরা আমরা চেষ্টা করি যে অনেক ধরনের শাড়িগুলো আপনাদের কিভাবে দিতে পারি নানান ম্যাটেরিয়ালে নানান ই। সো অ্যাট ফার্স্ট অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে, অ্যাট ফার্স্ট আমরা এআরএনএকের পক্ষ থেকে বসন্ত উপলক্ষে এত এত শাড়ি ডিজাইন করার চেষ্টা করেছি এবং এনেছি, আশা করি সবার ভালো লাগবে। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর আপনার পছন্দের যে কোনো রং যদি পছন্দ হয়, এক্সপেক্টেশন থাকে, অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন, আমরা অবশ্যই সব সময় চেষ্টা করব আপনাকে বেস্ট সার্ভিস দেওয়ার। সো নট অনলি ফাল্গুন বা পহেলা বৈশাখ ভালোবাসার দিন বা 21শে ফেব্রুয়ারি, সব দিনই আমাদের কাছে রঙিন, কারণ আমরা রং নিয়ে কাজ করি। আর সে পর্যন্ত আশা করি সবাই এআরএনএকের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।